Hello everyone, this is me Tina Russell. Welcome to my another video. প্রচন্ড গরমে যখন ভীষণ অস্থির লাগছিল, খুব চাচ্ছিলাম খুবই সবুজ বা প্রকৃতির কাছাকাছি কোথাও যেতে, কিন্তু এরকম উঁচু উঁচু বিল্ডিংয়ে থেকে প্রকৃতি কোথায় খুঁজবো বা সবুজ কোথায় খুঁজবো বা বুক ভরে নিঃশ্বাস কোথায় নেব। ঠিক এরকম একটা সময় আমার খুবই কাছের একজন বন্ধু খুবই সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন। না, সেটা কোনো পার্ক না বা সেটা কোনো অনেক খোলা মাঠ না, এরকমই আমি ঠিক যেরকম একটি বাসায় থাকি অনেক উঁচু একটা বিল্ডিংয়ের উপর তলায়, ঠিক এরকমই আরেকটি বাসা, কিন্তু যে বাসাটা এত সুন্দর করে প্ল্যানিং করা হয়েছে এবং বাসা ছাদে গিয়ে মনে হয়নি যে আমি ঠিক 14 বা 15 তলার উপরে দাঁড়িয়ে আছি। তোমাদেরও নিশ্চয় মনে হচ্ছে যে ঠিক আসলে মাটিতেই এত সবুজ করে গাছ লাগানো সম্ভব, বা আসলে কিন্তু ব্যাপারটা আসলে না, যে এত উঁচু একটা বিল্ডিং এত সুন্দর করে সাজিয়েছে, নিশ্চয়ই যিনি ডিজাইন করেছে ওনার টেস্ট অনেক ভালো আমি বলবো। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত অনেক যুদ্ধ করে আমাদের এক একটা দিন পার করতে হয়, কিন্তু আমার মনে হয় যে আমরা যেমনভাবেই বাঁচি না কেন, যত কষ্ট করেই বাঁচি না কেন বা যত ভালোভাবেই বাঁচি না কেন, সব কিছুর মূলে আসলে থাকে যে আমি আমার নিজেকে কীভাবে তৈরি করছি বা আমার নিজের চিন্তাভাবনাগুলো কীরকম, এবং একই সাথে আমি যা দেখছি সেটাকে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো সব কিছু ডিপেন্ড করে আসলে প্রত্যেকটা মানুষের নিজের মানসিকতার ব্যাপার এবং নিজের দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো সুন্দর সব কিছু সবার কাছে সুন্দর নাও লাগতে পারে, আমার কাছে যেটা সুন্দর লেগেছে ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এত সুন্দর একটা জায়গায় এসে শুধু এইটুকু বলবো যে আমি হয়তো লাকি যে এত সুন্দর একটা জায়গা আমার দেখার সুযোগ হয়েছে, কিন্তু অনেক এরকম সুন্দর কিছু আমাদের চারপাশেই আছে বা আমার ঘরেই আছে যেটাকে আমার আসলে সুন্দর করে দেখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার যে ভালো থাকার জন্য আমি ঘরের কোনো একটা ছোট্ট সবুজ গাছ লাগিয়েও আমি ভালো রাখতে পারি নিজেকে। এই তো আমার ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। যে বা আমি স্পেশালি বলবো যে আমার কথাগুলোতে আমি আসলে কী বোঝাতে চেয়েছি সেটা তোমরা বুঝতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং।